ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। বাংলার জন্য বিদ্যুতের বাড়িতে বাড়িতে বিদ্যুৎ, বাড়িতে বাড়িতে জল, রেশন পৌঁছিয়ে দেবে। আদিবাসী হাড়ি বাগদি ডোম বাউরি এদের প্রত্যেক মাসে মহিলারা 1000 টাকা করে পাবে, আর জেনারেল কাস্টে 500 টাকা করে পাবে, প্রত্যেক মাসে পাবে হাত খরচার জন্য। কি ভাবা যায়? ছাত্ররা 10,000 টাকা করে পাবে, 10 লক্ষ টাকা করে, 4% ইন্টারেস্ট। কৃষক বন্ধু ওরাও পাবে 4% ইন্টারেস্ট, 10,000 টাকা। কৃষক বন্ধু 10,000ই তো বললাম, 4% ওটা ওরা শুধু ফ্রিতেই পাবে। প্রত্যেক বছরে কৃষক বন্ধুরা 10,000 টাকা। এ কি ভাবা যায়? আর এটা বাহুতাবাজি নয়, কিন্তু মমতা ব্যানার্জি যা বলে তা করে। বীরভূম জেলায় মেডিকেল কলেজ হয়েছে সিউড়িতে, বীরভূম জেলায় রাস্তাঘাট হয়েছে, ব্যাপক উন্নয়ন হয়েছে, ক্যানেলের চেহারা পাল্টিয়ে দেওয়া হয়েছে, কৃষকের উপরে হেভি জোর দেওয়া হয়েছে, বেকার ছেলেমেয়েরা প্রত্যেক বছরে 2 লাখ করে চাকরি পাবে। এটা কি ভাবা যায়? 2 লাখ করে চাকরি মমতা ব্যানার্জি দেবে। দেউ চাপাচামি কয়লা খনি আরম্ভ হচ্ছে, বিশ্ববিদ্যালয় স্টার্ট হয়েছে, যেখানে বামফ্রন্ট আমলে 13টা ছিল ইউনিভার্সিটি, আর আজকে মমতা ব্যানার্জি আসার পেছনে 10 বছরে বলুন তো 57টা ইউনিভার্সিটি। এ কি ভাবা যায়? আর নরেন্দ্র মোদী উনিও তো 8 বছর হয়ে গেলেন, ওদের ইশতেহারে কী ছিল? 2 কোটি চাকরি নাই, 15 লক্ষ টাকা নাই, ইউরিয়া ভর্তুকি তুলে দেওয়া হলো, ব্যাংক বিক্রি করে দেওয়া হলো, কয়লা খনি বিক্রি করে দেওয়া হলো, এলআইসি বিক্রি করে দেওয়া হলো, গ্যাসের ভর্তুকি তুলে দেওয়া হলো, রামরাজ্যে পেট্রোলের দাম 100 টাকা, রাবণ রাজ্যে তেলের দাম হচ্ছে 49 টাকা, আর সীতা দেশে নেপালে 47 টাকা। জিডিপির হার ভারতের অনেক কম, আমাদের চেয়ে বাংলাদেশের টাকার দাম বেশি, আমাদের চেয়ে পাকিস্তানের টাকার দাম বেশি, আমাদের চেয়ে নেপালের টাকার দাম বেশি। কি হলো? ভারতটা শেষ হয়ে গেল। আর মমতা ব্যানার্জি বাংলাটাকে ধরে রেখেছে। আচ্ছা, মমতা ব্যানার্জি না থাকলে 69টা প্রকল্প থাকবে, এই যে রেশন বাড়িতে বাড়িতে পৌঁছিয়ে দেবে, এ কি ভাবা যায়? গরিব মানুষ বলতে না, একটা সত্যি কথা বলি, রাস্তায় দেখতে পান কোনো লোককে খাবার চাইছে, 5 টাকা না কত করে খাবার চাইছে, 5 টাকাতে মা ক্যান্টিন আরও বাড়াবে। এ কি ভাবা যায় বলো তো? 1-2 তরকারি, ডাল, ডিম, চিন্তা করা যায়? এর নাম মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জি না থাকলে কি সাংবাদিক, কি কমরেড, কি সাধারণ মানুষ, কি খেটে খাওয়া মানুষ, সবারই কিন্তু কপালে কষ্ট হবে। নির্বাচনের আগে দাদা এই ইশতেহার, তৃণমূল প্রার্থীরা তো এমনিতেই মানে উন্নয়নকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে, এই ইশতেহার আরও কতটা তাদের কাজে লাগবে? এই তো আবার তো বাড়িয়েছে নতুন ইশতেহার, এগুলো তো করবে নতুন করে, সামনে 5 বছর যেটা হবে, এটা 5 বছর হবে। যেমন রেশনটা বাড়ি বাড়ি পৌঁছাবে, ছাত্ররা 10 লাখ টাকা করে পাবে, কৃষক বন্ধু 10,000 টাকা করে ফ্রিতে পাবে, যারা আমাদের হাড়ি বাগদি ডোম বাউরি যারা আছে, আদিবাসী আছে, তারা প্রত্যেক মাসে 1000 করে টাকা পাবে, জেনারেল কাজটা 500 টাকা করে মহিলারা পাবে। এটা তো দারুণ কাজ। বিদ্যুৎ একবারে কম পয়সায়। বিরোধী দলের লোকরা দাবি করছে যে ইশতেহার একেবারেই মিথ্যাচার। আচ্ছা, আমি একটা কথা বলে দিই, আমরা 11 সালে মমতা ব্যানার্জি ইশতেহারে যা বলেছিল একটা দেখিয়ে দেখ আমার কাজ হয় নাই, 16-তে যা বলেছিল একটা দেখিয়ে দেখ কাজ হয় নাই, তারপর বিরোধীদের কথা শুনে ঘেরার পালের মতন চিৎকার করে যাবে, চোখ মুজে দেবে, ওই কথা শুনতে লাগি। দাদা, বীরভূম জেলায় প্রার্থী দিল বিজেপি, এরপরে লড়াইটা কতটা শক্ত বা কঠিন হলো? ওরা প্রার্থী কি দিল, ওদের মাথায় উকুন হলো, আমি তার বাঁচতে যাবো না, ওরাই বাঁচবে। দাদা দাদা বলছি, আজকে ধূপরাজপুর কেন্দ্রে প্রার্থী বদল করা হয়, ভালো ছেলে, কিন্তু প্রার্থী বদল হলো কেন? ভালো ছেলে, অসীমা দাঁড়াবো না বললো, তার জন্য আমাকে করতে হলো। ভালো ছেলে, প্রফেসর, ও তো স্থানীয় সিউড়ির ছেলে। তোমার কিছুদিন আগে অসীমা বলেছিল যে আমাকে ডেকে বলা হলো যে প্রচার যেন আমি না করি, সেটাতে আমি অপমানিত বোধ হয়েছি। না, আমার কাছে এসেছিল মিটিংয়ে, আমাকে বললো আমি তো প্রার্থী হব না, আর তোমার যেগুলো দায়িত্ব আছে সেই কাজগুলো করো। তাহলে দাদা, সেক্ষেত্রে প্রথমবারে আমরা দেখলাম আপনার সাথে তিনি মঞ্চে বসে প্রচার করলেন, আপনাদের পাশে বসেছিলেন, তাহলে সেই জায়গায় তাকে আমার পাশে তো সবাই বসতে পারে। কাল যদি এই যে তোমার আনন্দবাজারের সাংবাদিক, সে তো বিজেপি হয়ে গেল, কাল তুমি তো তৃণমূল হতে পারো, অসুবিধা কী আছে, তুমি তো আমার পাশেও বসতে পারো। প্রার্থী বদলের কারণ মূলত কি দলের একাংশে? প্রার্থী দেখি খারাপ দিলাম, দিয়েছি তো অনুপকে, রাজনগর বাড়ি, আর এটা দিলাম আমাদের প্রফেসর। এটা কি খারাপ হলো, অন্যায় করলাম? দুর্গাপুরের মানুষের ভালো হলো না? আগে সিদ্ধান্ত কি ভুল ছিল? তাহলে ভুল থাকবে কেন, ভুল কেন থাকবে? সিদ্ধান্ত আবার ভুল হয়? দাদা বলছি, জায়গায় জায়গায় দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী তালিকার প্রকাশের পর জায়গায় জায়গায় বিজেপির বিক্ষোভ, দলীয় কার্যালয় ভাঙচুর, কি বলবেন? আমি তো আর ঠেকাতে যাবো না, ওদের ঘরে আগুন লেগেছে, ওরা লেবাবে, আমার কি দায়িত্ব রয়েছে? আজকেও খয়রাসলেও হয়েছে, আসে আমি কি করবো? ওদের ঝগড়া আমি কি মেটাতে যাবো? আমার সঙ্গে কি আশিস ব্যানার্জি ঝগড়া হয়েছে, আমার সঙ্গে কি চাঁদুর ঝগড়া হয়েছে, সেটা বলবো। ওদের ঝগড়া আমি কি করবো? দাদা, রাজনৈতিক নেতা হিসেবে আমি বীরভূমবাসীকে জিজ্ঞাসা করবো যে বিজেপি যে ক্যান্ডিডেট ঘোষণা করবো, এই ক্যান্ডিডেট বীরভূমের জন্য কি প্রযোজ্য? লড়াই হবে। সেই স্কুলে তো হেডমাস্টার আমিও ছিলাম, আর তোমাদেরকেও ছিল বোধ হয়। হেডমাস্টার সবসময় সব কথা বলে, প্রার্থী দেখার পর কি আবার খেলতে নামতে হবে না? আগেই মনে হলো মোহন বাগান খেলে না, ছোট টিমের সঙ্গে খেলতে হয় না। হ্যাঁ, মোহন বাগান ছোট টিমের সঙ্গে খেলে না, টুর্নামেন্ট ছাড়লে খেলাটা বন্ধ থাকবে। তারা আরেকটা জিনিস দেখা যাচ্ছে, পার্টি অফিসে যারা কর্মী রয়েছে তারা সব খেলা হবে টি-শার্ট এবং আমরা ছবি লাগানো রয়েছে টি-শার্টে, এটা কি রকম প্রচার? আমি যদি বলি কোনো সাংবাদিকের এই গেঞ্জিটা করে দিয়েছে, আমি যখন বলছি নিশ্চয়ই কোনো কারণ আছে, আমি চ্যালেঞ্জ করতে পারি। এটা কি প্রচারের জন্য? আমি তো বললাম কোনো সাংবাদিক যদি 50 খানা গেঞ্জি দিয়ে পার্টি থাকে, আমি আর কি পারছি না। নাগপুরের বিজেপি প্রার্থী আজকে বলছে আমি প্রচারে নেমে দেখতে পাচ্ছি কোনো যোগী দেখতে পাচ্ছি না, অতএব কাজটা খেলবো, এটা বলছে কে? তারকেশ্বর সাহা। আরেকবার জিজ্ঞেস করো ভাই ভালো করে, ওর সঙ্গে ঘোরো। দাদা, আজকে একটা দেখা যাচ্ছে বিশ্বভারতীর যে রাস্তা, সেই রাস্তায় যে গেট বসানো হয়েছে, সেই গেট বন্ধ করে দিয়েছে, কোনো মানুষকে যেতে দিচ্ছে না। কোন গেট? সেন্ট্রাল অফিসে হাইকোর্টের নির্দেশ আছে যে ওই রাস্তা বন্ধ করা যাবে, বন্ধ করে দিচ্ছে। যেটা শান্তিনিকেতন থানা যাওয়ার রাস্তা, তো থানা থেকে ওই রাস্তাটা মানুষকে ব্যবহার করতে সেটা একেবারে বন্ধ। আমি এখন কিছু বলছি না, এটা পাগল লোক সাধে বলেছিলাম, নালে বলে আমি ইউনিভার্সিটি বন্ধ করে চলে যাবো, এটা পাগল ছাড়া কেউ বলে না, পাগলে বলে এই ধরনের কথাবার্তা, পাগলেই কিনা বলে। আবার প্রবাসে অধ্যক্ষকে বলেছে কুকুর, স্টাফদের বলেছে কুকুর, তাহলে পাগল নালে এটা বলে? কোনো অধ্যক্ষকে বলা যায় কুকুর, বলা যায়? ও পাগল। আসুন, বেনারসির 3 অধ্যায়ে রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।